Hi viewers, you are welcome to my channel Math Tutorials by Ashish Das. Myself Ashish Das, and today we are going to discuss quadratic equation. এটাকে বাংলায় দ্বিঘাত সমীকরণ বলা হয়। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে অঙ্কের সিলেবাস, সেই সিলেবাসের এই দ্বিঘাত সমীকরণ হচ্ছে প্রথম চ্যাপ্টার। এটা আমার ভিডিও নাম্বার 19। আমরা আজকে পড়ব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে অঙ্ক বইটা আছে, সেই অঙ্ক বইয়ের কোষে দেখি 1.2 এর কোশ্চেন নাম্বার 4 এর 14 নম্বর এবং 15 নম্বর অঙ্কটা। এর আগের অঙ্কগুলো আমি আমার 18 নম্বর ভিডিও পর্যন্ত ডিসকাস করেছি। আজকে আমরা এটা করব, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে যে অঙ্ক বইটা দেওয়া হয়েছে সেই অঙ্ক বইয়ের পেজ নাম্বার 11 এ এটা পেয়ে যাবে। তো এই 14 নম্বর অঙ্কটাতে কি বলছে, বলছে সমাধান করো। 14 আর 15 করব আমরা। দেখো, আমি 15 নম্বর অঙ্কটাকে উপরে লিখেছি, 14 নম্বরটাকে ঠিক তার নিচে লিখেছি। কেন এরকম করেছি না, প্রথমে তো 14 নম্বরটা করব, তাহলে অঙ্কটা এখানটাতে টোকা রয়েছে, আমি এভাবে কমপ্লিট করে দেবো, দিয়ে পুরোটা মুছে দেবো, দিলে পরে 15 নম্বরটা থেকে যাবে, সেটাকে করে নেবো। এই জন্য সাজানো হয়েছে উল্টো করে। তো যাই হোক, শুরু করি। 14 নম্বর অঙ্কটাতে বলছে কি, সমাধান করো। সমাধান করো 12x+17 / 3x+1 - 2x+15 / x+7 = 3 / 1/5, যেখানে কিনা x not equals to -1/3 and -7। এখন x not equals to, এই দুটো কেন হবে, আমি এর আগেও আমার অঙ্কগুলোতে ডিসকাস করেছি। দেখো, x যদি -1/3 হয় তাহলে 3x এর ভ্যালু কত হবে, না এটাকে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে 3 কেটে গেলে পরে -1 - 1 + 1 এ এই যে ভগ্নাংশটা রয়েছে, এই ভগ্নাংশের হরটা শূন্য হয়ে যাচ্ছে। তো তাহলে এটা অসংজ্ঞাত হবে, শূন্য দিয়ে তো ভাগ করা যায় না। আবার যদি -7 হয় তাহলে এই ভগ্নাংশটা অসংজ্ঞাত হচ্ছে। দেখো, -7 + 7, তো সেক্ষেত্রে আমি অঙ্কটা করতে পারবো না, এই জন্য এটা বলে দিয়েছে। যাই হোক, আমি শুরু করছি। দেখো, এই অঙ্কটাতে কি করা যাবে সেটা তো পরিষ্কারই বোঝা যাচ্ছে। আমাকে কি করতে হবে, এই যে হর দুটো রয়েছে এই হর দুটোর লসাগু নিতে হবে, হর দুটোর লসাগু নিতে হবে। তাহলে লসাগুটা আমি নিয়ে নিই, কত বেরাবে, (3x+1)×(x+7), এটাই হবে লসাগু। 3x+1×(x+7) এইটাই হলো লসাগু। এই লসাগুটাকে আমি 3x+1 দিয়ে যদি ডিভাইড করি তাহলে কে পড়ে থাকছে, x+7। এই x+7 দিয়ে 12x+17 কে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে উপরে আমি কি পেলাম, 12x+17×(x+7). তারপরে আছে কি, আছে মাইনাস, আমিও লিখি মাইনাস। এবারে আমাকে কি করতে হবে, x+7 দিয়ে এই লসাগুটাকে ডিভাইড করতে হবে, করলে পরে x+7টা কেটে যাবে, পড়ে থাকবে কে, 3x+1। তাহলে এই 3x+1 দিয়ে 2x+15 কে গুণ করতে হবে, গুণফল কত হবে, 2x+15×(3x+1), এইটা। এই জিনিসটা পেলাম, এদিকে কত পাবো, না 3 × 5 = 15 + 1 = 16 / 5, এটা পাওয়া যাবে। এবারে আমি কি করতে পারি, না এই ব্র্যাকেটগুলো গুণ করে দিতে পারি। গুণটা কিভাবে করবো, আমি আগেও ডিসকাস করেছি, এখনো আবার করে দিচ্ছি। দেখো, প্রথমে আমাকে কি করতে হবে, 12x দিয়ে x কে গুণ করতে হবে। গুণ করলে কত হবে, গুণ করলে হবে 12x×x, 12x2। এবারে +12x আর +7, 7 × 84, 84x, তাহলে +84x। এবারে কি হবে, +17×x, +17 দিয়ে আবার পুরো ব্র্যাকেট থাকে, +17×x, তাহলে +17x, +17×7, +17×7, তাহলে কত হবে, 119, 7 × 17 = 119, +119,
কিছু নয়, 7 × 7 = 49, 9 হাতে 4, 7 × 7 = 11, নামটা না জানলেও চলবে। মাইনাস এটাকে আমি একটা ব্র্যাকেটের মধ্যেই রাখি এখনো পর্যন্ত। মাইনাস এইখানটাতে কি হবে না, এখানে 2x আর 3x কে গুণ করতে হবে, তাহলে 3 × 2 = কত হচ্ছে 6x2। তারপরে 2x + 1 প্লাসে প্লাসে প্লাস 2x, তারপরে কি হচ্ছে 15 × 3x, এটাও প্লাস এটাও প্লাস, প্লাসে প্লাসে প্লাস 3 × 15 = 45, 45x। তারপরে কি হবে +15 আর +1, প্লাসে প্লাসে প্লাস 15 × 15, এটা হয়ে গেল ইজিক্যাল টু হচ্ছে 16/5। এর পরের লাইনটা আমি কি করব, আর নিচের নিচেরটাকে গুণ করতে হবে, নিচেরটা হচ্ছে 3x × x, তাহলে কত হচ্ছে 3x² প্লাস 3x × 7, প্লাসে প্লাসে প্লাস 3 × 7 = 21x, প্লাস 1 × x তাহলে প্লাস x, তারপরে প্লাস 1 × +7, প্লাসে প্লাসে প্লাস 7 × 7 = 7। এইটা হচ্ছে আমার থার্ড লাইনটা হতে পারে। এর পরবর্তী লাইনটা তাহলে কি হবে না, আমি এই ব্র্যাকেট গুলো সব গুটিয়ে দিই, এখানে তো কত থাকবে না 12x² এটা থাকবে। দেখো 84x + 84x + 17x দুজনেই প্লাস আছে, সাইনটাও প্লাস হবে, 84 আর 17 101, 101x প্লাস 119, এটা পেলাম এই ব্র্যাকেটটার থেকে। এখানে কি হচ্ছে দেখো, মাইনাস দিয়ে পুরোটাই গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস 6x² এবারে এখানে ভেতরটায় দেখো 45x + 2x, তাহলে 47x হচ্ছে, সেটা মাইনাস দিয়ে গুণ হচ্ছে, তাহলে মাইনাস 47x, আর মাইনাস এ প্লাস এ মাইনাস 15, এটা পাওয়া গেল ডিভাইডেড বাই, নিচে কি পাওয়া যাচ্ছে, নিচে যাচ্ছে 3x² দেখো প্লাস 21x প্লাস x, তাহলে প্লাস 22x প্লাস 7, এইটা ইকুয়ালস টু হচ্ছে 16/5। এই পর্যন্ত আমি পেলাম, এর পরের লাইনটা আমি কি করব দেখো, আমি এই জায়গা থেকে কিন্তু মুছে দিচ্ছি, হ্যাঁ এখান থেকে মুছে দিচ্ছি, আশা করি সকলে নোট করে নিয়েছো। আচ্ছা এইবারে দেখো তাহলে কি হচ্ছে না, এর পরের লাইনটা এখানটাতে আসছে, কিন্তু 12x² - 6x² তাহলে কত হচ্ছে 6x² প্লাস 101x - 47x, 101 থেকে 47 কে বাদ দিয়ে দেখবে 54 থাকে, তাহলে আর সিম্বলটা কিন্তু অবশ্যই প্লাস হবে, কারণ প্লাসটা বড়, তাহলে প্লাস 54x প্লাস 119 আর মাইনাস 15, তাহলে এদের দুজনের মধ্যেও কি হবে না প্লাস সাইনটাই হবে, কারণ প্লাসটা বড়, আর 119 এর থেকে 15 বাদ গেলে হবে 104, এইটা হলো ওপরে, নিচেরটা কোনো পরিবর্তনই হবে না এখনো পর্যন্ত। কত আছে 3x² প্লাস 22x প্লাস 7, এইটা ইকুয়ালস টু হচ্ছে 16/5, এই পাওয়া গেল। এরপরে পরের লাইনটা মুছে দেবো,
ছোট করবার চেষ্টা করতে হবে, ঠিক আছে? বড় বড় ক্যালকুলেশন হলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি হবে। তা আমি উপর থেকে দেখো একটা দুই কমন পাচ্ছি, তা দুইটা যদি আমি কমন নিয়ে নিই তাহলে আমার এখানে কি থাকবে, 3x2 তিন দুগুণে ছয় প্লাস, তাহলে এই 54টা দুই দিয়ে ভাগ হবে, তাহলে দুই দুগুণে চার, এখানে আছে পাঁচ, হাতে থাকছে এক, 14, 7 দুগুণে 14, 27, x প্লাস এখানে কি হচ্ছে, 5 দুগুণে 10, তারপরে 2 দুগুণে 4, 52, এই জিনিস থাকছে ডিভাইডেড বাই, একটা লাইনও বেশি হয়ে গেল, কিন্তু কি ভুলের সম্ভাবনাটা কমে যাবে, 3x2 প্লাস 27x প্লাস, সরি, 3x2 প্লাস 22x প্লাস 22x প্লাস 7, 3x2 প্লাস 22x প্লাস 7 এটা নিচে ইকুয়ালস টু হচ্ছে 16/5। এবারে দেখো এই দুই আর দিয়ে 16টাকে যদি আমি কেটে দিই তাহলে এখানটাতে 8 হয়, অর্থাৎ আমি ভাবতে পারি যে এই দুইটাও নেই এখানে 16 নেই আগ আছে। এরপরে কিন্তু আমার আর কিছু করার নেই, বজ্র গুণন করতেই হবে, নালে হবে না, বজ্র গুণন করতে হবে। তো সেক্ষেত্রে 8 দিয়ে আমি এটাকে গুণ করব, তাহলে কত হবে, 8 দিয়ে গুণ করলে 3 8 24, 24x2, 8 আর 22, দেখো 8 দুগুণে 16, 6 হাতে রইল 1, 8 দুগুণে 16 আর 1 17, 176 x প্লাস 8 দিয়ে 7 কে, 7 আগে 56, এইটা ইজিক্যাল টু কি হবে, এটা ইকুয়ালস টু হবে 5 দিয়ে এটাকে গুণ করতে হবে, 5 ইন্টু 3x2, 3 5 15 x2, তারপরে কি হবে, 5 দিয়ে 27 কে গুণ করতে হবে, 5 7 প্লাসে প্লাসে এখানেও প্লাস হবে, 5 7 35 এর 5, হাতে রইল 3, 5 দুগুণে 10 আর 3 এ 13, 135 x আর প্লাসে প্লাসে প্লাস, 5 দিয়ে 52 কে গুণ করতে হবে, 5 দুগুণে 10 এ 0, হাতে রইল 1, 5 5 এ 25 আর 1 এ 26, 260 এই পেলাম। এবারে কি করব, পুরোটাকেই এক সাইডে নিয়ে আসব, পুরোটাকেই এক সাইডে নিয়ে আসব, নিয়ে আসলে কি হবে, না দেখো 24x2, 15x2টাকে এদিকে আনলে মাইনাস 15x2, তারপরে কি আছে প্লাস 176x, 135x টাকে এদিকে আনলে মাইনাস 135x, তারপরে কি আছে প্লাস 56, 260টাকে এদিকে আনলে মাইনাস 260, এইটা ইকুয়ালস টু হবে 0, বোঝা গেল? এরপরে আবারও হোটেল লাইনে আমার বুঝতে হবে, কত থাকে 9, মানে 9x2 প্লাস 176 মাইনাস 135 কত থাকবে 41, দেখো 6 এর থেকে 5 বিয়োগ দাও 1, আর এখানে যেহেতু প্লাস সাইনটা বড় তাহলে প্লাসই হবে, সংখ্যা দুটোর বিয়োগ হবে, 6 এর থেকে 5 বাদ দিলে পরে 1, আর 7 এর থেকে 3 বাদ গেলে 4, 41 প্লাস 41x, আর এইখানটাতে দেখো প্লাস আর মাইনাস আছে,
তাহলে মাইনাসটা যেহেতু বড়, তাহলে মাইনাস সাইনটাই হবে 260-এর থেকে 56 বাদ গেলে হবে 204। দেখো 10-এর থেকে 6 বাদ 4, 1, 5-এর আগে 6, 6-এর থেকে 6 বাদ 0, 2, 204। এইটা ইজিক্যাল টু হচ্ছে 0, এইটা ইজিক্যাল টু হচ্ছে 0। এবারে কি হবে, এবারে যেটা হবে সেটা হচ্ছে আমি কি করতে পারি, এটাকে আমি এটার মিডিল টার্ম করতে পারি, আর কিছু করতে পারি না। তো মিডিল টার্ম করতে গেলে পরে আমাকে কি করতে হবে, আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে 9 আর 204, এর মিডিল টার্ম যখন করব তখন মিডিল টার্ম ফ্যাক্টরের মতো আগে সাজিয়ে নি, 9x² প্লাস সাইন আছে প্লাস, ভেতরে একটা ব্র্যাকেট হবে ইনটু এক্স, এই ব্র্যাকেটের মধ্যে আসবে 41 মাইনাস 204, এইটা ইকুয়ালস টু হচ্ছে 0। এখন এটা দুটো সংখ্যার যোগফল বা বিয়োগফল হয়ে এই 41টা আসবে, যোগ হয়ে আসবে না বিয়োগ হয়ে আসবে। দেখো এই 9x² এটা প্লাস, 204 এটা মাইনাস, প্লাস আর মাইনাস মাল্টিপ্লাই করলে অলওয়েজ মাইনাস হয়, তার মানে দুটো সংখ্যার বিয়োগফল হবে 41। এই সংখ্যা দুটো কি কি হবে, এই সংখ্যা দুটো এমন হবে যে এই 9 আর 204 এর গুণফল, সংখ্যা দুটোকে গুণ করলে 9 আর 204 এর গুণফলের সমান হবে, কিন্তু বিয়োগ করে দিলে পরে 41 হবে। তো সংখ্যা দুটো কি কি হতে পারে, না দেখো 9 আর 204 এ দিয়ে তো হবে না, 9 9 × 204 তো হবে না, তাহলে কিসে হবে, এটা এরকম হতে পারে। ধরো যদি 18 করা যায় ইনটু 102 করলে এসে যায়, দেখো 204 কে আমি যদি ভাঙাই একটা কাজ করো সুবিধা, এটা কি হবে 9 × 204, 9 × 204 এইটা আছে তো, এটা ইজিক্যাল টু কত, 4 9 36 এর 6, হাতে রইল 3 9 0 0, 3 নেমে গেল আর 9 2 18, 1836। এটাকে দুটো সংখ্যায় ভাঙতে হবে আমাকে, তা কিভাবে ভাঙবো, অনেক বড় সংখ্যা এইভাবে ভাঙি যে 1 × 1836 তো আসবে না, 1836 এর থেকে 1 মাইনাস করলে 41 হয় না, তাহলে কি করতে পারি আমি 2 × 918 তাতেও হবে না, তাহলে কি করতে পারি আমি 3 × 3 6 18, 3 1 3 3 2 6 612 তাতেও হবে না, যখন 2 দিয়ে দিয়েছিলাম দেখো জোড় সংখ্যা বেরিয়েছিল, তার মানে এটা 4 দিয়েও যাবে, 4 × দেখো 4 2 8 1 11, 5 2 10 1 18, 9 2 5 9 তাতেও হচ্ছে না। এবার দেখো এটা 2 দিয়েও গেছিল 3 দিয়েও গেছিল, তাহলে 6 দিয়ে অবশ্যই যাবে, 6 দিয়ে দিলে কত হবে, 6 × 3 6 18, 3 এর মধ্যে যায় না 0, 6 6 36, 306 × 6 বিয়োগ করলে 300 বের হচ্ছে, আমার 41 দরকার, এখনো হচ্ছে না, তাহলে আমি কি করতে পারি, না এর পরবর্তী এটা তো 7 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে না, কেন 7 2 14 হচ্ছে, 4 43, 6 7 42, 16 হচ্ছে না 7 দিয়ে, 8 দিয়েও যাবে না, কেন আমি 4 দিয়ে যখন দিয়েছিলাম বিজোড় সংখ্যা বেরিয়েছিল সেই জন্য 8 দিয়েও যাবে না, 9 দিয়ে করলে তো সেই 204ই আসবে, তাহলে 9 দিয়ে করেও লাভ নেই, 5 দিয়ে যায়নি বলে 10 দিয়ে যাবে না, 11 দিয়ে যায় কি, 11 দিয়ে যাবে, যাবে না, হ্যাঁ 11 কে 11, 7 73 6 11 66, 7 76 হবে না, 12 দিয়ে যাবে, দেখো 6 দিয়ে যখন দিয়েছিলাম জোড় সংখ্যা বেরিয়েছে, তাহলে 12 দিয়ে যদি এটাকে গুণ করা হয় তাহলে কত হবে, 12 দিয়ে দিলে পরে হবে
না, 18-এর মধ্যে 12 যাবে একবার, বা 306 কে 2 দিয়ে ভাগ করে দিলেই হবে 153। এটা হতে পারে, কিন্তু এতেও কিন্তু আমি বিয়োগ করলে পাচ্ছি না। এবারে 13 দিয়ে দেখে লাভ নেই, কেন এই 200 এটাকে 13 দিয়ে যায় না, 13 কে 13, 5 53, 4 52, 116 থাকছে। 13 দিয়ে যাবে না, 7 দিয়ে যায়নি বলে, 14 দিয়ে যাবে না, 5 দিয়ে যায়নি বলে, 15 দিয়ে যাবে না, 8 দিয়ে যায়নি বলে, 16 দিয়ে যাবে না, 17 দিয়ে দেখে দেখো, 17 দিয়ে দেখলে কি হবে না, 17 কে 17, 18-এর মধ্যে 1, 13 যাবে না, 0, 136। 136 দেখো, 8 17 136 হয়, তাহলে 17 দিয়ে কিন্তু এটা যাবে, 17 ইন্টু 18-এর মধ্যে 17 যাচ্ছে একবার, 17 কে 17, 1 13 যাচ্ছে না, 0, 136, 8 17 136, তাহলে 108 ইন্টু 17, তাও হচ্ছে না, 108 ইন্টু 17 তো 91 থাকছে। তাহলে পরে কি হবে, 9 দিয়ে যখন গেছিল এটা 204 ছিল, তাহলে এটা 18 দিয়েও যাবে, 18 দিয়ে দিলে কত হবে, 204টাকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, 18 দিয়ে গেলে পরে কত হবে না, 2 দিয়ে ভাগ করলে 102, 102 মাইনাস 18 তাও আসছে না, তাহলে কি করতে পারি আমি। এবারে 19 দিয়ে এটা যাবে না, 19 দিয়ে না গেলে পরে 20 দিয়েও যাবে না, 20 দিয়েও যাবে না, এটা তাহলে পরে কত হবে, 7 দিয়ে যায়নি, 21 দিয়ে যাবে না, নাম্বারটা হচ্ছে 1836। 4 দিয়ে গেছিল যখন তখন বিজোড় সংখ্যা তোমার 19 দিয়ে যাবে না, এটা 20 দিয়ে যাবে না, 21 দিয়ে যাবে না, 7 দিয়ে যায়নি বলে, 11 দিয়ে যায়নি বলে, 22 দিয়েও যাবে না, 23 দিয়েও এটা যাবে না, 24 দিয়েও যাবে না, তাহলে যাবেটা কি দিয়ে, 25 দিয়ে তাও যাবে না, 5 দিয়ে যায়নি বলে, 13 দিয়ে যায়নি বলে, 26 দিয়ে যাবে না, 27 দিয়ে দেখা যেতে পারে, 27 দিয়ে দেখা যেতে পারে, কেন না, যখন 9 দিয়ে দিয়েছিলাম তখন তো হয়েছিল 204, তাহলে 27 দিয়ে দিলে পরে 204টাকে 3 দিয়ে ভাগ করো, 27, 9টাকে তো 3 দিয়ে গুণ করছো, তাহলে 204টাকে 3 দিয়ে ভাগ করো, তাহলে কত হচ্ছে, 3 6 18 24, 68, 68 মাইনাস 27 দেখো 41 আসছে, 68 মাইনাস 27, এই দুটোতে 41 আসছে, তাহলে তুমি এখানটাতে লিখে দাও 68 মাইনাস 27, তাহলে 41 হয়ে যাবে। এটা গেল, এর পরে কি হবে, এরকম বড় বড় ক্ষেত্রে কিন্তু এই মেথডটা কিন্তু খুব কার্যকরী, একটু সময় বেশি লাগবে কিন্তু লাগবেই লাগবে একদম। আচ্ছা এবারে কি হলো, 9x² প্লাস 68x প্লাস এ মাইনাস 27x মাইনাস 204, এইটা ইকুয়ালস টু 0। এইবারে আমি এদের থেকে কি কমন নিতে পারি, প্রথম দুটো থেকে দেখো শুধুমাত্র এক্স কমন নিতে পারি, এক্স, তাহলে এখানে কি থাকবে, 9x প্লাস 68, আর পরের দুটো থেকে আমি দেখো মাইনাস 3 এটাই কমন নিতে পারি, তাহলে 3 9 27, 9x মাইনাস কমন নিয়েছি বলে এটা হয়ে যাবে প্লাস, 3 দিয়ে এটাকে ভাগ করলে পরে 68, এটা ইকুয়ালস টু হচ্ছে 0। এবারে এই দুটো ব্র্যাকেট আমার সেম হয়ে গেল, তাহলে এটা কমন, 9x প্লাস 68 এটা কমন, কে পড়ে রইল, ইনটু x মাইনাস 3। এখন দেখো দুটো রাশিমালার গুণফল শূন্য হয়েছে,
তাহলে এদের দুজনের মধ্যে একজন কিন্তু অবশ্যই শূন্য হবে, তাহলে আমরা কি লিখব, সুতরাং হয় 9x প্লাস 68 ইকুয়ালস টু জিরো, অথবা x মাইনাস 3 এটা ইকুয়ালস টু জিরো। যদি x মাইনাস 3 টা জিরো হয় তাহলে x ইকুয়ালস টু 3 হবে, যদি এইটা ইজ ইকুয়াল টু জিরো হয় তাহলে পরে কি হবে না 9x ইকুয়ালস টু হবে মাইনাস 68 and x equals to তাহলে কি হবে x equals to হবে মাইনাস 68 divided by 9। তাহলে আমি নির্ণেয় সমাধানে কি পেলাম আমাকে লিখতে হবে এবারে, যে নির্ণেয় সমাধান, সুতরাং নির্ণেয় সমাধান x equals to minus 68 by 9, আর একটা হচ্ছে 3। এই হয়ে গেল আমার 14 নম্বর অঙ্কটা, সবাই নোট করে নিও, আমি এটা মুছে দিচ্ছি। এবারে আমরা 15 নম্বর অঙ্কটাতে যাব, এটা একটু স্টাইলিশ অঙ্ক, একটু স্টাইলিশ 15 নম্বরটা, মানে ব্যাপারটা এত সিম্পল নয় আর কি, সিম্পল করা যাবে সেটা নয়, কিন্তু একটু কাজে লাগালে পরে অঙ্কটা অনেকটা সহজ হয়ে যায়। দেখো এবারে 15 নম্বর অঙ্কটা, 15 নম্বর অঙ্কে কি বলেছে না, ওই সমাধান করো x প্লাস 3 বাই x মাইনাস 3 প্লাস 6 ইন্টু x মাইনাস 3 বাই x প্লাস 3 ইকুয়ালস টু 5। একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে যা আছে এখানে কিন্তু ঠিক তার উল্টোটা আছে, এখানে আছে কি x প্লাস 3 বাই x মাইনাস 3, এখানে কি আছে x মাইনাস 3 বাই x প্লাস 3, তাই তো? তো আমরা ওটাকে একটু ওইভাবে সাজিয়ে নিই। হ্যাঁ এটা কি আছে x প্লাস 3 ডিভাইডেড বাই x মাইনাস 3 প্লাস, এটাকে এরকম লিখতে পারি 6 ইন্টু 1 বাই x প্লাস 3 ডিভাইডেড বাই x মাইনাস 3। কেন লিখলাম আমি বলছি, ডিসকাসও করে দিচ্ছি, চিন্তা নেই। দেখো 1 বাই x প্লাস 3 ডিভাইডেড বাই x মাইনাস 3 আমি এটা লিখলাম, কেন এটা ইজ ইকুয়াল টু হয় 1 ইনটু x মাইনাস 3 ডিভাইডেড বাই x প্লাস 3, তার মানে কি হচ্ছে x মাইনাস 3 বাই x প্লাস 3 হচ্ছে যেটা আমার এইখানটাতে আছে, সেই জন্য আমি এটা করে নিলাম। এবারে কি করবো, এবারে এই যে x প্লাস 3 ডিভাইডেড বাই x মাইনাস 3 আছে এটাকে আমি একটা a ধরব, a a ধরলে পরে কি হবে না a প্লাস 6 ইনটু 1 বাই a এইটা ইকুয়ালস টু হবে 5। কেন না x প্লাস 3 ডিভাইডেড বাই x মাইনাস 3 সমান সমান a ধরে পাই। এবারে আর আমার অঙ্কটা বড় রইল না আর কি, তাহলে আমার এখানটায় কি এলো, এখানটাতে এলো a প্লাস 6 বাই a ইকুয়ালস টু 5। তারপরে কি হলো, এখানে a মানে a বাই 1, তাহলে আমি a টা লসাগু নিয়ে নিই নিচের দুটো সংখ্যা, এবারে 1 দিয়ে যদি ডিভাইড করি তাহলে a পড়ে যাচ্ছে a ইনটু a তে কি হচ্ছে a স্কয়ার হচ্ছে, প্লাস a দিয়ে a কে ডিভাইড করলে 1, 1 ইনটু 6 এ হচ্ছে 6 ইকুয়ালস টু 5। বজ্রগুণন করে দিই, 5 মানে 5 এর তলায় 1 আছে, 1 দিয়ে
ওপরেরটাকে গুণ করলে কি পাবো, এ স্কোয়ার প্লাস সিক্স ইকুয়ালস টু এ, আর ফাইভ গুণ করলে হচ্ছে ফাইভ এ। হলো, তারপরের লাইনটা কি হবে, এ স্কোয়ার মাইনাস ফাইভ এ প্লাস ফাইভ এটা এই পাশে এলো মাইনাস হলো প্লাস সিক্স, এটা ইকুয়ালস টু জিরো। দেখো এইটা যদি ইকুয়ালস টু জিরো হয় তাহলে পরে এবারে আমি এটা নির্ধারণ করি, এই পোর্শনটা মুছে দিলাম আমি, এই পোর্শনটা মুছে দিলাম। তাহলে কি হচ্ছে, মিডিল টার্ম করতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এ স্কোয়ারটা লিখতে হবে মাইনাস এখানটাতে একটা ব্র্যাকেট হবে ইনটু এ প্লাস সিক্স, এটা ইজিক্যাল টু জিরো। এই ব্র্যাকেটের ভেতরে দুটো সংখ্যা আসবে যাদের যোগফল বা বিয়োগফলটা ফাইভ হবে, যোগফল হবে না বিয়োগফল হবে সেটা কি কে ডিটারমাইন করবে, না এই এ স্কোয়ারের সাইন আর প্লাস সিক্স এর সাইন, প্লাসে প্লাসে প্লাস, তার মানে দুটো সংখ্যার প্লাস হয়েই এখানে ফাইভ আসবে। কিন্তু সংখ্যা দুটোকে গুণ করলে অবশ্যই ওয়ান আর সিক্স এই দুটোর গুণফলের সমান হবে, ছয় কে ছয় হবে। তা ছয় কে তো সিম্পল দেখে নেওয়া যায়, সিক্স ইজিক্যাল টু কি হচ্ছে, সিক্স ইজিক্যাল টু হচ্ছে টু, থ্রি ইন্টু টু, তার মানে থ্রি প্লাস টু লিখে দেওয়া যেতে পারে এখানটাতে, দেখো পাঁচ হচ্ছে। তাহলে আমি কি পাচ্ছি, এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস এ প্লাস এ মাইনাস টু এ প্লাস সিক্স ইজ ইকুয়াল টু জিরো, এটা পেলাম। এরপরে কি পেলাম, এরপরে যেটা পেলাম সেটা হচ্ছে এই দুটোর থেকে এ কমন যাচ্ছে, তার মানে এ ইন্টু এ মাইনাস থ্রি মাইনাস টু ইন্টু, দেখো এ থাকছে এখানে প্লাসের থেকে মাইনাস বেরিয়ে গেছে, তাহলে মাইনাস থ্রি, তিন দুগুণে ছয়, এটা ইজ ইকুয়াল টু জিরো হলো। এইবারে দেখো কি পাওয়া যাচ্ছে, এ মাইনাস থ্রিটা তো কমন, তাহলে এ মাইনাস থ্রি ইন্টু এ মাইনাস টু এইটা ইজ ইকুয়াল টু হচ্ছে জিরো হলো। তাহলে সুতরাং হয় এ মাইনাস থ্রি এইটা ইজ ইকুয়াল টু জিরো হবে, অথবা এ মাইনাস টু ইকুয়ালস টু জিরো হবে। এ মাইনাস থ্রি যদি জিরো হয় তাহলে এ কত হবে, এ ইকুয়ালস টু হবে থ্রি, আর এ মাইনাস টু ইকুয়ালস টু যদি জিরো হয় তাহলে এ ইকুয়ালস টু কত হবে, এ ইকুয়ালস টু হবে টু। এইবারে এই এর ভ্যালুটাকে বসিয়ে দাও এখানটাতে, ইমপ্লাইজ দ্যাট এ মানে কি ধরেছিলাম, এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি এইটা ইকুয়ালস টু হচ্ছে থ্রি, এখানেও তাই পাচ্ছি এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি এইটা ইকুয়ালস টু হচ্ছে টু। শুধু এখানটাতে একটা নোট লিখে দাও যে এ এর মান বসিয়ে হলো, এখানেও লিখে দাও যে এ এর মান বসিয়ে, কারণ আমার তো অঙ্কটা এ দিয়েছিল না, আমি এ ধরে নিয়েছিলাম সেই মানটাকে আবার বসিয়ে দিলাম এখানটাতে। এবারে কি হবে, এবারে একটা একটা করে কোশ্চেন করে দিচ্ছি, তাহলে তিন দিয়ে এটা গুণ হবে থ্রি এক্স মাইনাস নাইন
equals to x plus 3 implies that 3x minus x equals to 3 plus 9 implies that 2x equals to 12 implies that x equals to 12 upon 2 কেটে গেলে পরে হবে 6। আর একটু লিখে নিই, implies that x equals to 6, এটা হলো x এর একটা মান। এদিক থেকে কি পাচ্ছিলাম না, এখানেও বজ্র গুণন করি, 2x minus 6 এটা equals to হচ্ছে x plus 3 implies that 2x minus x equals to 3 plus 6 implies that x equals to 9, 2x equals to 9, এটা হলো আরেকটা। তাহলে নির্ণেয় সমাধান কি হলো, x equals to 6, x equals to 9। তাহলে সুতরাং নির্ণেয় সমাধান x equals to 6, 9। That is all viewers, এই চ্যানেলটা আমি খুলেছি একটা বড় উদ্দেশ্য নিয়ে। আমার দীর্ঘ 25 বছরের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে আমাদের রাজ্যে প্রচুর প্রচুর প্রতিভাবান ছাত্র আছে, ছাত্র ছাত্রী আছে, যারা উপযুক্ত গাইডের অভাবে নষ্ট হয়ে যায়। সেজন্যই আমার এই প্রয়াস যে সেই সমস্ত ছাত্র ছাত্রী তারা যাতে গাইড পায় এবং নিজেকে তুলে ধরতে পারে। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এটাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। তোমরা যদি শেয়ার করতে থাকো তাহলেই এটা ছড়িয়ে পড়বে সকলের মধ্যে। আর আমার এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে কি হবে, এর পরবর্তী যে ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলো তোমরা সবাই আগে জানতে পেরে যাবে। আর এর পরবর্তী অঙ্কের জন্য, মানে 15 পরে 16 নম্বরের অঙ্কগুলোর জন্য, 16 নম্বর বা তার পরের অঙ্কগুলোর জন্য আমার পরের ভিডিওটা ফলো করো।